আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি ইরফান টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের আয়োজনে আমরা জানতে পারব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিজয়ী কোরআন মুখস্থকারী হাফেজ, যাকে আমরা সকলেই এক নজরে চিনি। তিনি হলেন আমাদের প্রাণ প্রিয়, মনের খাঁচায় যার স্থান, তিনি হলেন হাফেজ নাজমুল সাকিব। বাংলাদেশে হাফেজ নাজমুল সাকিব, যিনি 2013 সালে সর্বোচ্চ সুন্দর কোরআন তেলাওয়াতকারী হিসেবে দুবাইতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পবিত্র কোরআন পদক প্রাপ্ত হাফেজ হয়েছেন। আজকে আমরা হাফেজ নাজমুল সাকিব সম্পর্কে তার সংক্ষিপ্ত জীবনী জানব। জীবনী, জন্ম নাজমুল সাকিব 29 মার্চ 2001 সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইচাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 2 বছরে পবিত্র কোরআনে 30 পারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন এবং 17 বছর বয়সে আন্তর্জাতিক স্বীকৃতি পান। শিক্ষা ও কর্মজীবন, নাজমুল সাকিব ঢাকায় তাহফিজুল কোরআন আর সুন্না মাদ্রাসায় অধ্যয়নরত আছেন। নাজমুল সাকিব 2015 সাল ও 2016 সালে লন্ডনের ওটার লিলিতে খতমে তারাবির ইমামতি করেন। সম্মাননা ও পুরস্কার, নাজমুল সাকিব 2012 সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের 27টি দেশের কোরআন মুখস্থকারীদের প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছেন। 2013 সালে দুবাই আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 86টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। একই বছর বাংলাদেশের বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। 2014 সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় 73টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ বছরই ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। 2015 সালে সুদানের রাজধানী খার্টুমে অনুষ্ঠিত আফ্রিকা মহাদেশ কেরাত প্রতিযোগিতায় 65টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। একই বছর কাতারে অনুষ্ঠিত 18টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। 2016 সালে মালয়েশিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নাজমুল সাকিব। হাফেজ নাজমুল সাকিবকে কে কে ভালোবাসেন, তার জীবনী সামনে আর কে কে জানতে চান, তারা অবশ্যই কমেন্ট করুন। আরও জীবনী জানতে, আপনার পছন্দের ব্যক্তির জীবনী জানতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আগামী পর্বে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।